হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা তোমাদের মাঝে। দেখতে পাচ্ছ, আর আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তা বন্ধুরা, আজকে আমরা আছি হচ্ছে কুমিল্লার, আজকে কুমিল্লা থেকে যাব হচ্ছে বন্ধুরা আমরা আছি আজকে কুমিল্লার, কুমিল্লা থেকে যাব হচ্ছে নোয়াখালী, 201 কিলোমিটার দূরে আছি। আর যিনি রিকোয়েস্ট করছে ওনার নাম হচ্ছে রাবেয়া সুলতানা, উনি বলছে কুমিল্লা থেকে নেত্রকোনা হয়ে যাচ্ছে, বারবার নোয়াখালী যাওয়ার কথা বলছে, অনেকদিন ধরে বলছে, আসলে রাখতে পারি না সবার রিকোয়েস্ট, চেষ্টা করি ভাই রাখার জন্য। তা আজকে আমাদের গাড়ি হচ্ছে লাল সবুজ, আর লাল সবুজকে নিয়ে আজকে আমি যাব হচ্ছে নোয়াখালী। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পাশের গাড়িটাও কিন্তু লাল সবুজের গাড়ি, কিন্তু লাল সবুজের ব্যানারে কিন্তু মানে 21-এর নাম কেন লিখছে আমি জানি না, এটা হয়তো বিক্রি করে দেওয়া হয়েছে ওই গাড়িটা, আসলে মানে বিক্রি করে দেওয়া হয়েছে যে কারণে হচ্ছে ওই লাল সবুজের রঙটা এখনও ইয়ে করতে পারিনি, ওরা 21-এ মানে স্টিকারটা মেরে দিয়েছে। যাই হোক, ওইসব কথাবার্তা বলে আমাদের লাভ নেই, আমরা এখন রওনা দেব আর বরাবরের মতো আজকে কিন্তু ম্যাক্স পুরো গাড়ি চালাবে। তা বন্ধুরা, আজকে আমাদের হুন্দার গাড়ি লাল সবুজের অলরেডি কিন্তু আমাদের যাত্রীরা উঠে পড়ছে, আমরা কুমিল্লা বাস টার্মিনালের মধ্যে আছি বন্ধুরা। দেখতে পাচ্ছ অনেক গাড়ি কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণের গাড়ি, তারা কিন্তু কেউ ঢাকার উদ্দেশ্যে যাবে, কেউ কুমিল্লা সরি ফেনীর উদ্দেশ্যে যাবে, চিটাগাংয়ের উদ্দেশ্যে যাবে, আর আমরা যাবো হচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে। লেটস গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি গাড়ির মধ্যে আছে, এখন গাড়ি স্ট্যান্ডে আছে, দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে কোনো শব্দ নাই, এখন আমরা ডাইনি ইন্ডিকেটার দিয়ে কিন্তু এখন বের হয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এখন কিন্তু কুমিল্লা বাস টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছে, আর যাত্রীরা তো সব উঠেই পড়ছে, দেখতে পাচ্ছ এখন আস্তে আস্তে যেতে। ফার্স্ট টাইম কিন্তু লাল সবুজের গাড়ি নিয়ে কিন্তু আমি খেলতেছি, এখনও আমরা 201 কিলোমিটার দূরে আছি, রাস্তাঘাটে কিন্তু প্রচুর জ্যাম, মানে আজকে আমরা 10টার সময় রওনা করছি, আস্তে আস্তে হালকা হালকা ফুল কাটাবেন হালকা হালকা, বিশাল একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ। যাই হোক, এখন আমাদের ম্যাক্স পুরো গাড়ি চালাবে, অস্তা হালকা বারো বাজেন, ক্লিয়ার, হালকা হালকা যেন। তা বন্ধুরা দেখতে পাচ্ছ লাল সবুজের গাড়ি আমি আগে কখনো চালাইনি, ফার্স্ট টাইম চালাচ্ছি, আর লাল সবুজের গাড়িটা মনে হচ্ছে মোটামুটি ভালো, খারাপ না, অস্তা হালকা হালকা হন্দার গাড়ি, তো আস্তে আস্তে ঠিক আছে, অস্তা ক্লিয়ার যাবে, হালকা যাবে। আর আজকে ভাই সকাল সকাল না, এখন 10:22 ম্যাক্স পুরো একটু আস্তে ধীরেই চালাচ্ছে, জোরালো কিছু দেখায়নি, কারণ জোরালো সবসময় দেখানো যায় না, অর্থাৎ হালকা হালকা, অনেক সময় যাত্রীরা অসুস্থ থাকে যে কারণে ভাই জোরে চালানো যায় না, আস্তে আস্তে অর্থাৎ হালকা 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 হালকা, ডান ইন্ডিকেটার রাখেন, ঘুরান, যান, ক্লিয়ার, বারো বাজাবে, হালকা যাবে, টান, যান। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমরা একটু টার্ন ফান্ড দেওয়া শুরু করছি, কারণ টার্ন ফান্ড না দিলে হবে না, আমাদের এখন 195 কিলোমিটার যেতে হবে। তা বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুমিল্লা থেকে নেত্রকোনা, আর আমাদের গাড়ি হচ্ছে লাল সবুজ। যারা যারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ঘুষিয়ে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। আস্তে আস্তে সোজা যাবো আমরা, সোজা সিগন্যাল পড়ছে, রয়্যাল বরাবর থাকবেন, হ্যাঁ না না পাশ দিয়ে চাপাই দেন, সিএনজি বরাবর থাকেন, হালকা। তা বন্ধুরা আমরা এখন সোজা যাবো, দেখতে পাচ্ছ অস্তাদ হালকা যান, ক্লিয়ার যাবে, হালকা হালকা, সুরভির গাড়ি আছে, বারো বাজান, টেনে যান, ঠিক আছে, ক্লিয়ার, টানেন, যান, ক্লিয়ার। ভাই ম্যাক্স পুরো আসলে ভাই আস্তে চালায় না, হয়তো তোমাদের ফার্স্টে দেখাইছি যে আস্তে চালাচ্ছে, কিন্তু আস্তে না ভাই, আস্তে চালানো যাবে না, হালকা হালকা, ও আস্তে আস্তে হালকা ধীরে, ভাই মোড়গুলো কিন্তু খুব ডেঞ্জারাস মোড় ভাই, মোড়ে ভাই জোরে চালানো যাবে না, মোড়ে চালাতে গেলেই কিন্তু অনেক সমস্যা আছে, অস্তাদ হালকা ধীরে যাবে, হালকা, ক্লিয়ার যাবে, মোর ফাঁকা রাস্তা, সোজা রাস্তা পেলে টান দিন কিন্তু, হালকা হালকা যান, ঠিক আছে, হালকা যাবে, সেই গাড়ি, কঠিন, হালকার পথে যান, বরাবর, ডানে গাড়ি নাই, ওভারটেক দেওয়ার দরকার নেই, হালকা হালকা যান, সোহাগ বরাবর থাকেন, আস্তে, হালকা হালকা, আস্তে হালকা, গাড়ি নাই, ওস্তাদ টান দিয়ে পারেন, ওস্তাদ টান দিয়ে দেখাই দেন, হালকা হালকা যাবে, যান, ঠিক আছে, গাড়ি আছে, হালকা হালকা, চাপাইতে পারছেন, হালকা ধীরে, আস্তে হালকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির চাপ কিন্তু এদিকে অনেক বেশি, কুমিল্লা থেকে যখন আমি বেরোই তখন এত চাপ ছিল না, কিন্তু যখনই নোয়াখালীর রাস্তায় নামছি তখনই পেয়ে যাবে, টান দেন, ক্লিয়ার যাবে, বরাবর, টান দেন, জানেন, সুপারসনিক নাকি, হালকা হালকা, ঠিক আছে, ও ভাই কী টানতেছে, লাল সবুজ গাড়ি আছে, আস্তে হালকা নেই, হালকা, বাম দিক দিয়ে ওভারটেক দেন, আস্তে ধীরে, হালকা হালকা, বেরোয় যান, ঠিক আছে ভাই, এই জায়গাটা আসলে মনে হয় কি ভাই পাশে আর কোনো রাস্তা নাই, কিন্তু রাস্তা আছে ভাই, আস্তে ওরকম মনে হয়, হালকা হালকা যাবে, এম বন্ধ করেন, হালকা ধীরে, আস্তে ভাই, লাল সবুজ তো ভালোই টার্ন ফান আছে গাড়িতে, আজকে রোদের তেজ কিন্তু অনেক বেশি, আস্তে হালকা যাবে, হালকা বরাবর যান,
তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুমিল্লা থেকে নোয়াখালী, আর আমাদের গাড়ি হচ্ছে লাল সবুজ। যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। দেখতে পাচ্ছ এটা খুব একটা ডেঞ্জারাস জায়গা, এখানে ফুল কাটায় কাটায় ঘুরতে হবে, আস্তে তালকা হালকা কাটান কাটান কাটান, বেরোজন বেরোজন টানেন, আস্তে ধীরে যেন। 141 কিলোমিটার দূরে আছি আমরা, 141 কিলোমিটার। আমরা 10:10 রওনা দিচ্ছি, এখন 10:53 বাজে, আর লাকসাম চলে আসছি। লাকসামে যারা যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। আমরা লাকসাম শহর থেকে কিন্তু এখন বের হয়ে যাব, কারণ লাকসাম সামনে আমাদের কোনো যাত্রী নেই। আস্তে ধীরে যাবে। হালকা 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 আস্তে আস্তে আমদিকে নেন, হালকা হালকা হালকা, ঠিক আছে, যাই যাই যাই, ঠিক আছে, ট্রেনে চলে যান, হালকা হালকা আস্তে, পিক আপ আছে কিন্তু আস্তে, ব্রেকে বাজাবে, হালকা যান, হালকা যান, হালকা, ঠিক আছে, আস্তে। কী রে টানিস না কেন, আইসক্রিমের গাড়ি, টান দে, হালকা হালকা বাম দিকে খেয়াল রাখেন, বাম দিকে চাপাই দেন, হালকা 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 চাপাই দেন, প্যাডো আছে তো চাপতে বেরো যান, হালকা হালকা, বেরো যান, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, হালকা যাবে। এই মোড়গুলো আমাদের একটা, ও ভাই ওটা কেড়া কিং কি টান দিল, আস্তে আস্তে ঘুরেন 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 ঘুরেন, ঠিক আছে, যান হালকা, আস্তে আস্তে যান, আস্তে হালকার পথে যান, গাড়ি নেই, ট্রেনে যান, ক্লিয়ার, বাই ইন্ডিকেটার রাখেন, হালকা, মোটরসাইকেল আছে কিন্তু চাপাই দেন, হালকা যান, ঠিক আছে, বাইরে যেতে হবে। তা বন্ধুরা, আমরা এখনও 150 কিলোমিটার দূরে আছি, আস্তে আস্তে ফুল কাটান, হালকা হালকা হালকা, সোজা দিয়ে যাবো না, ওদিক দিয়ে গেলে 150 কিলোমিটার, এদিক দিয়ে গেলে 124 কিলোমিটার, দরকার কি ভাই, আমরা এদিক দিয়ে চলে যাই, যেদিক দিয়ে রাস্তা কম সেদিক দিয়ে যাই, এদিকে রাস্তাঘাটটা ফাঁকাই আছে, হালকা ধীরে যান। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের লাল সবুজের গাড়ি, চরম সুন্দর একটা গাড়ি, ভালোই লাগতেছে। আর ম্যাক্স প্রো চালাচ্ছে ফার্স্ট টাইম, আর ম্যাক্স প্রোকে অনেকদিন ভাই, একবার তো ম্যাক্স প্রো অ্যাক্সিডেন্ট করছিল গোল্ড লাইনকে নিয়ে, তো বিশাল অ্যাক্সিডেন্ট করছিল, তারপরে আর অ্যাক্সিডেন্ট করেনি ভাই, অ্যাক্সিডেন্টে ভাই বলে আস্তে আস্তে ঘুরেন, মোর তো মোর, ও ভাই মোর ঘুরতেছে কীভাবে আসতে, এ মোটরসাইকেল কিন্তু ওভারটেকিং যাচ্ছে কিন্তু আস্তে যান, কিন্তু ভাই মোটরসাইকেল দেখলেই ভাই আমাদের গাড়ি কিরম যেন খুশখুশ করে, হালকা 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 হালকা, যান যান বাদ দিকে ওভারটেক দেন, ঠিক আছে, বেরোয় যান, হালকা ধীরে, খুব আস্তে আস্তে যান, 107 কিলোমিটার দূরে আছি আমরা, 107 কিলোমিটার, হালকা ওভারটেকিং ফোভারটেকিং চলতেছে কিন্তু, সামনে পিক আপ ওভারটেক দিচ্ছে কিন্তু, তা যান যান যান, ক্লিয়ার যাবে, বেরোয় যান, ঠিক আছে, খেলাবে আস্তে আস্তে, ক্লিয়ার, টেনে যান, ট্রাক আছে কিন্তু, ট্রাক আছে, চাপাই যাবে, বেরোয় যান, ঠিক আছে, সেই টান ভাই, এই এই গাড়িটা নিয়ে ভালো উড়া ধুরা দেওয়া যায় আস্তে আস্তে, কিন্তু ভাই কন্ট্রোল যদি বাইরে চলে যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট। ও ভাই এই সাইডটা দেখো ভাই, শুধু তালগাছে সারি ভাই, এই জায়গাটা তো খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা, দেখতে পাচ্ছ তালগাছে ভরা, এই দিকটা আমার আসায়নি, এই দিক আমি নোয়াখালী গেছি, সরি নেত্রকোনায় গেছি, কিন্তু এত মানে ওই সাইডে গেছি, এই সাইডে যাওয়া হয়নি, এইদিকে একটু গাড়ির চাপ কমও আছে, আর দিকে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, গ্রাম্য গ্রাম্য পরিবেশ, হালকা হালকা যাবে, হালকা হালকা ঘুরে আসতে, ব্রেকে বাজাবে, হালকা, শামিম টানেন, গাড়ি আছে সামনে কিন্তু, গাড়ি আছে, ওই যে ওভারটেকিং ফোভারটেকিং চলতেছে কিন্তু, বরাবর যান, ক্লিয়ার যাবে, বেরোয় যান, হালকা, নেন, ঠিক আছে, হালকা যান ভাই, কী মোড়টা ঘুরলাম ভাই, আসতে, বাই ইন্ডিকেটার রাখেন। তো বন্ধুরা, আমরা কিন্তু নেত্রকোনার খুব কাছাকাছি আছি, আস্তে হালকা আস্তে যাবে, হালকা, ব্রেকে বাজাবে, হালকা, আমরা যাচ্ছি নোয়াখালী, কিন্তু বারবার আমরা নেত্রকোনার নাম বলে ফেলতেছি ভাই, আমরা নেত্রকোনা যাচ্ছি না, আমরা নোয়াখালী যাচ্ছি, দুটো এন একই রাখি, আমার মনে হচ্ছে আমরা নোয়াখালী যাচ্ছি ভাই, নেত্রকোনা কিন্তু ভুল হয়ে যাচ্ছে বারবার আমার, আমরা হচ্ছে নোয়াখালী যাচ্ছি, সিগন্যাল পড়ছে অর্থাৎ সব গ্রিন, আস্তে আস্তে ঘুরাই দেন, বরাবর হালকা কাটেন, যান, ঠিক আছে, বরাবর যান, হালকা হালকা, হালকা ধীরে, এত হর্ন দেয় যা বলার মতো না ভাই, একটু ঘায়ে গোদা লাগলেই ভাই হর্ন ফর্ন দেওয়া শুরু হয়ে যায়, আস্তে আস্তে যান, প্রচণ্ড রোদ, আজকে রোদের তেজ খুব বেশি কিন্তু, আস্তে হালকা হালকা, যাবে, আস্তে ব্রেকে বাজাবে, হালকা, এইদিকের রাস্তা কিন্তু আমার আসা হয়নি, আমি অন্য আরেকটা সাইডের রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে কিন্তু নোয়াখালী আসছি, এই সাইডটি মোটে আমার আসাই হয়নি, টানে ক্লিয়ার যাবে, ডানে ইন্ডিকেটার রাখেন, হালকা, আস্তে যাবে, ব্রেকে বাজাবে, হালকা হালকা, আস্তে হালকা হালকা হালকা
কাটান 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 কাটান, ডান ডান খেয়াল লাগেন, টেনে দান টেনে দান, বরাবর যান। 52 কিলোমিটার দূরে আছে যাত্রীরা, তোমরা একরকম রেডি হয়ে নাও। আর আমরা আর বেশিক্ষণ নাই, খুব তাড়াতাড়ি আমরা নেত্রকোনায় ঢুকবো। তালকাল কালকালকা যাবে 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 যাবে, গিলিয়া গিলিয়া গিলিয়ার চৌমনি চৌমনি কিন্তু ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা এখন চৌমনি এখানে শহরের মধ্যে ঢুকতে যাচ্ছি। চৌমনিতে যারা যারা আসো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেলবটনটিকে ঘুষিমে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। এখানে আমাদের কিন্তু কোনো যাত্রী নামবে না, কিন্তু চৌমনিতে কিন্তু ডিসকভার হয়ে গেছে, চৌমনি কিন্তু ডিসকভার হয়ে গেছে। আমি কিন্তু বারবার বলছি এখানে কিন্তু কোনো যাত্রী নাই, সবাই কিন্তু নোয়াখালীতে নামবে। আসতে হালকা 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 ব্রেকে বাজাবে, ব্রেকে বাজাবে হালকা হালকা, আস্তে আস্তে আস্তে, গাড়ি আছে গাড়ি আছে, হালকা দরকার নেই, দরকার নেই, বাই নেন হালকা হালকা, আবার ডানে দেন নেন, ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে, হালকা হালকা টানে টানে টানে, যান যান যান, ঠিক আছে স্যার, যান যান যান, ক্লিয়ার। 39 কিলোমিটার, হালকা সোজা যেতে হবে, গোল চত্বর আছে, হালকা ব্রেকে বাজাবে, ব্রেকে বাজাবে হালকা, আস্তে আস্তে যান, আস্তে, কোস্টার আছে, হানিফের কোস্টার আছে, দেখে যান দেখে যান, আস্তে 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 হালকা হালকা। এ ভাই বৃষ্টি পড়ে নাকি? বৃষ্টির মধ্যে তো পানির ফোঁটা পড়লো মনে হচ্ছে। হালকা 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 যান, হালকা যান। এ ভাই এদিকে দেখি তো বেলুন উঠতেছে, ওই যে দূরে হ্যাঁ আকাশে বেলুন উঠতেছে, আর বৃষ্টি আসতেছে ভাই, বৃষ্টি কখনোই আমাকে ছাড়ে না, সেরকম ভাই বৃষ্টি আবার আসতেছে আমাকে ধরার জন্য। এদিকে কি গ্যাস বেলুন উঠতেছে এগুলা? তাই তো মনে হচ্ছে গ্যাস বেলুন, গ্যাস বেলুনের মতোই তো লাগতেছে। সদালকা দেন বরাবর, বৃষ্টি কিন্তু চলে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই 32 কিলোমিটার বাকি থাকতেই কিন্তু বৃষ্টি চলে আসছে ভাই, সবাই তো সামনে উড়া দৌড়া টানতেছে। হানিফ বাবা কি টান দিল এই একা একা রাস্তায়, কি টানতেছে যেখানে আমি টানতে পারি না সেই জায়গায় ভাই হানিফ বাবা। ওই যে আমাদের লাল সবুজের একটা গাড়ি, আস্তে হালকা 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 হালকা, আস্তে হালকা, করিম মোটরস একটা গাড়ি আছে, আস্তে হালকা যায় হালকা যায়, ক্লিয়ার যাবে, বরাবর যান বরাবর যান ভাই। এই রাস্তাটা দিয়ে আমি ফার্স্ট টাইম আসছি ভাই, আগে কখনো এই রাস্তাটা দিয়ে আসিনি, সেজন্য আমার কাছে একটু অপরিচিত অপরিচিত লাগতেছে। আস্তে আস্তে হালকা 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 যাবে হালকা যাবে, এত আস্তে হালকা, ব্রেকে পাজাবে ব্রেকে পাজাবে হালকা ধীরে। হানিফ মামা বরাবর থাকেন, হানিফ মামা বরাবর থাকেন, যান যান যান, টানে 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 টানে, সিএনজি আছে সিএনজি আছে কিন্তু, আস্তে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে, চাপাই দেন চাপাই দেন, বরাবর দেন বরাবর দেন বরাবর দেন, ক্লিয়ার, সিএনজি থামছে সিএনজি থামছে, হালকা হালকা জানেন, আস্তে 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 টানেন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হালকা হালকা হালকা, ঢাকা এক্সপ্রেস বরাবর থাকেন, ঢাকা এক্সপ্রেসকে ওভারটেক দেন, ঢাকা এক্সপ্রেসকে ওভারটেক দেন, দেন দেন দেন, যান যান যান, ক্লিয়ার। 14 কিলোমিটার দূরে আছি মাত্র, 14 কিলোমিটার, যান যান যান, ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে, আস্তে আস্তে হালকা হালকা, গাড়ি আছে কিন্তু, চাপাই দেন চাপাই দেন, টানে চাপাই দেন, হালকা ধীরে হালকা ধীরে হালকা, আস্তে আস্তে দেবো ভাই, রিস্কি ওভারটেক হয়ে যাচ্ছে কিন্তু ওস্তাদ, লাগাই ফাগাই দিয়ে না কিন্তু। আমরা পুরো গ্রাম্য অঞ্চলে চলে আসছি, দেখো দুই পাশে ধান ক্ষেত টান ক্ষেত দেখতে পাচ্ছ প্রচুর, আস্তে হালকা হালকা ঘোরেন 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 ঘোরেন, ঠিক আছে 7 কিলোমিটার, আর মাত্র 7 কিলোমিটার, রোদের মধ্যেও বৃষ্টি হচ্ছে ভাই, বৃষ্টি মধ্যে ছাড়াছাড়ি নাই, যে কোনো মুহূর্তে কিন্তু নেত্রকোনা না নোয়াখালীর না, ও নোয়াখালী বাম সাইডের ম্যাপে নোয়াখালী ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা নোয়াখালী চলে আসছি, আর 2 কিলোমিটার দূরে আছি, আমরা এখন আমাদের যাত্রীদেরকে নামাই দেবো। তা আজকের যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেলবটনটিকে ঘুষিয়ে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও। আমরা কিন্তু চলে আসছি নোয়াখালীতে, এখন বাম সাইড করে আমরা নামাবো, আজকে বাস টার্মিনালের মধ্যে যেতে পারতেছি না, এই পর্যন্ত আমাদের যাত্রা করতে হচ্ছে। তো বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশান নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা এখন নোয়াখালী।